হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার আর সরস্বতী পুজো, সবাই বাড়িতে নিশ্চয়ই সরস্বতী পুজো করছো, অনেকে করছো না, তারা ঘুরতে যাচ্ছ। যাই হোক, আজকে আবার তার মধ্যে বিয়ের ডেট, বেশ একটা ভরা ভরা দিন। তো এখন বাজে 8টা, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ 1:30টার সময় ঠাকুরমশাই আসার কথা, পুজো হবে। এবার ব্যাপার হচ্ছে যে মা ঠাকুরঘরের দিকটা রেডি করছে আর আমি ওদের খাওয়া দাওয়ার দিকটা। তো চলো তোমাদের দেখিয়ে দিই মা কি করেছে আর আমাদের ঠাকুরকেও দেখিয়ে দিই। এদিকে আমি ওদের খাবার ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর খাবার দাওয়ারগুলো ঠান্ডা হয়ে গেলে ওদের খাইয়ে দেবো ফটাফট। যদি ঠাকুরমশাই চলে আসে তাহলে ঠাকুরমশাই আসার আগে খাওয়াতে পারবো না, আর নইলে পরে। যাই হোক, মোটামুটি আজকে কাজগুলো করি, তারপরে যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো শুরু করি। আর মোয়া শুধু খইয়ের মোয়া, না খইয়ের মোয়াই দিতে হয় নাকি? আমি ওদের খাইয়ে জামা কাপড় চেঞ্জ করে ওয়েট করছি। ঠান্ডা কি হাওয়া দিচ্ছে একটা, আমি জমে যাচ্ছিলাম নিচে, উপরেও তো এসি, ছাদে হাওয়া, কি হাওয়া, খালি হাওয়া, বাপরে। পুজোটাও হয়ে গেলে দুপুরের খাবার গুলো বসা, ভোরে বাবারে এসে গেছে, এসে গেছে আমার মেয়েরা, এসে ধাক্কা দিয়ে বলেছে মাম্মা ওই যে ছেলে আসছে, ছেলে 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 ছেলে, এই ছেলে, ও ছেলে তুমি কোথায়, এই যে এই যে এই যে এই যে, পৌনে 12টা বাজে, ঠাকুরমশাই এখনো আসেননি। যাই হোক, আর ওয়েট করে তো লাভ নেই, যখন আসবেন আসবেন, ততক্ষণ আমি দুপুরের খাবারটার ব্যবস্থা করি। খিচুড়ি হবে আজকে, খিচুড়ি বাঁধাকপি। তো আমি বলেছি যে মা যেহেতু ঠাকুর ঘরের পুরো দিকটা দেখছে, তো রান্না আজকে দুপুরে আমিই করবো। তো খিচুড়ি করবো দারুণ করে, আর বাঁধাকপি তো চলো বানিয়ে দিই। আমি বোধহয় এই বাড়িতে একবারই বানিয়েছি খিচুড়ি, আর একবার আজকে বানাবো। বেশ আমার বানাতে খুব ভালো লাগে, খাওয়ার থেকেও বেশি। তো বানাই, বানিয়ে দেখাবো তোমাদের, বানাতে বানাতে যদি পারি তো দেখাবো। খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ঠাকুরমশাই এখন এসছে, চল দাও। এবার যেটা করবো, একটু প্রসাদ খাবো, সকাল থেকে কিছু না খেয়ে রয়েছি। আমি আর ইভান দুজনে মিলে খাবো একটু একটু করে, মা গেছে পাশের বাড়িতে প্রসাদ দিতে। তো চল, এই আমার খিচুড়ি কমপ্লিট, একদম সিম্পল করে হালকা করে করেছি, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে। তো খিচুড়ি বানিয়ে আমরা দুজন ছাদে গেছি, গিয়ে দেখি যে একটা ঘুড়ি পড়েছিল। তো ওর কাছে লাটাই টাটাই তো আগে থেকেই ছিল, বলে চলো ঘুড়িটা ওড়াই। তো ও ঘুড়ি ওড়াচ্ছিল আর আমি ওর অ্যাসিস্ট্যান্ট ঘুড়িগিরি করছিলাম আর কি। আমি তো এমনিও ঘুড়ি সেরকম ওড়াতে পারি না, খুব অল্প অল্প পারি। যাই হোক, তো ওরা ছিল আর আমি বেশ মজা নিচ্ছিলাম।
হচ্ছে আমার বর যে সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান না করে দাঁড়িয়ে আছে, আবার বলছে স্নান করতে হবে স্নান করতে হবে। তুমি স্নান করবে? ক্যামেরা দেখলে কেমন একটা করতে থাকি ছেলেটা, জানি না কেন। এই হোক, বাঁধাকপিটা প্রায় শেষের মুখে, খিচুড়ি করেছি আর বাঁধাকপি। ভাবছিলাম যে পোড়ের ভাজা করবো, চাটনি করবো, তারপর ভাবলাম যে না আজকে সন্ধ্যেবেলা বেরোতে হবে আর ওখানে খেতে হবে। এখন যদি দুপুরবেলা এত সাঁটিয়ে খাই তাহলে হয়ে গেছে, এমনি হালকা রাখতে হবে, কারণ এত বেলায় ফল প্রসাদ খেয়েছি আর আজকে বিকেলবেলা আবার বিয়ে বাড়ি আছে, তো পেটে প্রেশার পড়লে মুশকিল আছে। পেটটা এমনিই ভুঁড়ি, আরও ভুঁড়ি লাগবে দেখতে, আর তার মধ্যে খেতেও পারবো না, কষ্ট হবে, পেট হাঁসফাঁস করবে, তো ওই জন্য অল্প পরিমাণে খাবো। ওই জন্য সাইডে চাটনি পোড়ের ভাজার কথা মাথা থেকে বের করে দিলাম। যাই হোক, তো যাই দেখি কতটা কি বাঁধাকপিটা হলো, মোটামুটি বসিয়ে চলে এসেছি আর কি। বোন সেজে গুজে গেছে, ওর সাথে আমার বেরোনোর কথা ছিল, বোন আর আমি আর বন্ধুদের সাথে প্ল্যান ছিল আজকে রেস্টুরেন্টে যাওয়ার, বাট আজকে আমার বিয়েবাড়ির চক্করে ওটা ক্যান্সেল করতে হয়েছে। আর বিয়েবাড়িটা ওদের খুব ক্লোজ লোকের, তো যার জন্য যেতেই হবে, ক্লোজ লোক বলা ভুল, মেসো ওর মেসোর মেয়ের বিয়ে, তো ওই জন্য যেতেই হবে আর আর কি। তো চলো দেখি বাঁধাকপিটা কতদূর কী হলো। একটা মজার কথা শেয়ার করার আছে, মাম হচ্ছে একেবারে গাধা। এর আগের দিন মাম নিজের সরস্বতী পুজোর ব্লাউজ অর্ডার করেছিল, তো আমরা দুজনে একটাই অ্যামাজন অ্যাকাউন্ট ইউজ করি, তো অ্যাড্রেস দুটো দেওয়া আছে, আমরা অ্যাড্রেস দেখে দেখে অর্ডার করি। ও কি করেছে, আগের দিন ব্লাউজ অর্ডার করেছে, এবারিতে এসছে, যেটা আমি কালকে দিয়ে এলাম। এবার মায়ের ডিশওয়াশারের সাবান যেটা লাগে ওটা ভীষণ ইম্পর্টেন্ট, তো মা কালকে বললো তুই অর্ডার দে যাতে কালকেই চলে আসে। ও বলে হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছে। একটু আগে দেখছি অ্যামাজন থেকে এসছে, বলছে 750 টাকা। কি 750 টাকা? আমি তো কিছু অর্ডার করিনি, অসম্ভব ব্যাপার। তো তারপর দেখি ডিশওয়াশারের সাবান এখানে এসছে, আমাকে আবার ওখানে দিতে যেতে হবে। তো আজকে তো সম্ভব না, দেখি কালকে পারলে দিয়ে আসবো। খুব একটা বেশ ফানি ফানি ব্যাপার হয়ে গেছে, যাবো কালকে দেখা যাক। তো এই হচ্ছে আমার বাঁধাকপি, আর আমরা এখন খেতে বসে গেছি, চুপচাপ খেয়ে নেব। খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রেডি হতে হবে, তো চলো খেয়ে নিই। হ্যালো, তো এখন 6টা বাজে, এখন আমি মোটামুটি রেডি হতে শুরু হয়ে যাচ্ছি, কারণ নইলে বিয়েবাড়ি যেতে দেরি হয়ে যাবে, খড়দায় যেতে হবে বেশ অনেকটাই পথ, তো চলো রেডি হয়ে যাই, কারণ আমি হাফ রেডি হয়ে বাচ্চাদের খাওয়াবো, তারপরে এ করবো, তারপর আবার শাড়িটা পরবো, তো আপাতত মেকআপটা করে নিই। ওকে, তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো, প্রায় 8টা বাজে, অনেক দেরি হয়ে গেছে, বাচ্চা কাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে, তো চলো বেরিয়ে যাই। হ্যাঁ না এখন পড়ুন, চলো গুটুর লিপস্টিক লেগে যাবে না এটা।
সেটা হচ্ছে যে দুটো কাস্টের মিলন, এক হচ্ছে বাঙালি, দুই হচ্ছে বিহারি। তো ওদের দুটো নিয়মেই বিয়ে হয়েছে। প্রথমে যেটা হচ্ছিল এটা ওদের তিলক সিস্টেম ছিল, যেটা এখন হচ্ছে। তো এই তিলক হওয়ার পরে ওদের আরও চার পাঁচটা পুজো ছিল, তো তারপরে আবার আমাদের বাঙালি নিয়মে বিয়ে ছিল। তো আমি ফার্স্টে যেটুকুনি পেরেছি কভার করতে এইটুকুনি করেছি, তারপরে আমরা চলে এসেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিল। সাড়ে বারোটা, বাড়ি চলে এসেছি। যখন বিয়ে বসছিল আমি জাস্ট তোমাদের দেখিয়েছি অল্প একটুখানি, তখন ওদের কিছু তিলক সিস্টেমের কিছু হয়, তো সেগুলো হচ্ছিল সবে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাড়িতে বাচ্চারাও আছে, তো সেই জন্য আমরা আর বেশি দেরি করতে পারিনি, আমরা চলে এসেছি। ইসে ফটাফট জামাটা চেঞ্জ করে নিচ্ছি, আমাকে পুরোই দেখতে পাচ্ছ আয়না দিয়ে অ্যান্ড সামনে দিয়ে। তো এবার আমি এসে ওদেরকে আবার তাড়াতাড়ি করে একটু একটু করে খাওয়ালাম, অল্প অল্প করে খাইয়ে টাইয়ে। এখন ওরা সব আনন্দ করছে, খেলছে, আমি বিছানা করবো। আমার 11:30 বাজে, তো এখানেই ব্লগটাকে এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের ব্লগটা কিছু মাত্র ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা দেখছো তো যে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো, গুড নাইট, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।